আমরা আজকে রেস্টুরেন্ট লোগো তৈরি করব, এবং আমি ধরে নিচ্ছি যে আপনারা এখানে যারা আছেন প্রত্যেককেই একদম বিগিনার থেকে শুরু করছেন, একবারে ফার্স্ট স্টেপ থেকে শুরু করেছেন। জি স্যার। তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কপি করব। আমি কিন্তু সবথেকে ভালো যেটা শিখাই সেটা হচ্ছে চুরিবিদ্যা। তো আপনাদেরকে একটা চুরিবিদ্যাটা শিখাই কিভাবে চুরি করা যায়। তো এটার জন্য আপনারা সর্বপ্রথম সার্চ করলেন, দেন ইমেজে ক্লিক করেন। ইমেজে ক্লিক করার পরে টুলসে ক্লিক করবেন, করার পরে সাইজে যাবেন, এখান থেকে লার্জ সাইজ ক্লিক করবেন। লার্জ সাইজ ক্লিক করলে এরকম হাজারো লোগো আপনারা পাবেন, ঠিক আছে? এই হাজারটা লোগোর মাঝখান থেকে আপনারা জাস্ট আপনাদের লোগোটাকে নিয়ে আসেন। কিভাবে? যেমন দেখেন এখানে একটা লোগো আছে, তাই না? এখানে একটা লোগো আছে, এখানে একটা লোগো আছে, এখানে একটা লোগো আছে। তো আমি এই তিনটা লোগোকে যদি কম্বিনেশন করে একটা লোগো যদি তৈরি করি তাহলে কি আমার কোনো প্রকার সমস্যা হওয়ার কথা বলেন? আমার মনে হয় যে কোনোভাবেই সমস্যা হওয়ার কথা নয়। তো আমি যেটা করলাম এটাকে আমি আগে সেভ অ্যাজ করলাম। সেভ অ্যাজ করে আমি এটার ভিতরেই সেভ করলাম আপনাদের। দেন আমি যেটা করতে চাইছিলাম এই লোগোটাকে, এটা একটু ওয়েট করবে, এই নিচে যখন একটা লাইন হালকা করে চলতেছে তখন আপনারা এটা সেভ করবেন না, পরে সেভ করবেন। এরপর ধরেন আমি এটাকে সেভ করলাম, এরপর আবার এটাকে নিলাম, এটাও লাইসেন্সেবল, এটাও লাইসেন্সেবল। তো আমি লাইসেন্সেবল হয়েছে তো কি হয়েছে, তাতে তো কোনো সমস্যা নেই আমার। আমার দরকার হচ্ছে লোগো আমি নতুন করে ক্রিয়েট করব। তো আমি এখন এই দুটো ফাইলকে নিয়ে আসি, একটা দুইটা তিনটা, এই তিনটা ফাইলকে আমি এখন ওপেন করলাম। আমি তিনটাকে নিয়ে এসে একটা লোগো তৈরি করব, সো দ্যাট কেউ যাতে যেন বুঝতে না পারে। তো আমি সর্বপ্রথম এটাকে ট্রেস করতেছি, ট্রেস আমার কোনো কাজ নাই এটাতে, যেহেতু এক কালারই সব। এখন আনগ্রুপ করলাম, করে আমি নিচের যেগুলো সেগুলোকে ড্র্যাগ করে দিলাম। আমার এটার ফ্লেভার ওকে স্যার। এটা কি রেকর্ডিং? জি। দেন আসি এটাতে, আমি আসলাম এটাতে, যেহেতু অনেকগুলো কালার আছে এটাতে একটু হলেও সমস্যা হবে স্যার। তো আমি যেটা করব এখানে জাস্ট ট্রেসে ক্লিক করলাম, ট্রেসে ক্লিক করলে এটা দেখেন শুধুমাত্র চতুর্দিকে সরাই গেছে এবং মাঝখানের কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। এটাকে এখন সরাবো কিভাবে? আমি গেলাম এখানে এই যে দুইটা দাঁড়ি যেখানে আছে ইমেজ ট্রেস প্যালেট প্যানেলে, এই প্যানেলে গিয়ে আমি এখন এখান থেকে এই ট্রাসলটা আছে এটাকে আমি কমাই দিই একটু, দেখি আগে কী আসে। আচ্ছা এরপর দেখতেছি বেশ কিছু জায়গা আমার কেটে যাচ্ছে, আমি আর একটু বড় করবো, মানে একটু বাড়াই দেব। তারপরেও সমস্যা হচ্ছে না আশা করি আপনার স্যার। ওয়াটারমার্ক রিমুভ করার অন্য কোনো ওয়ে নাই? তাহলে আপনাকে ফটোশপ থেকে করে আসতে হবে। মোটামুটি ওকে, এখন আপনাকে এক্সপ্যান্ড করে এখন এটাকে আপনি এখন ডিলিট করা শুরু করেন, এক্সপ্যান্ড আনগ্রুপ। দেন এখন আপনার যেটা যেটা এখন আপনি এখান থেকে সরাইতে চান সেটাকে সেটাকে এখন সরাই দিবেন। সবথেকে ভালো হয় এটাকে ভালোভাবে দেখার জন্য একটু ব্ল্যাকে নিয়ে আসেন, তাহলে আপনার সহজেই বুঝতে পারবেন যে কোনটাকে আপনাকে সরাইতে হবে। এটাকে আমি আবারও সেভ দিলাম, দিয়ে এখন আমি এই তিনটে মিলে একটা ডিজাইন করব। তো আমি সর্বপ্রথম আসলাম এই ডিজাইনটাতে, এই ডিজাইনটাকে নিয়ে গেলাম আমি এই ভেক্টর রেস্টুরেন্টে। এখানে নিয়ে এসে আমি যেটা করব এইখানে হচ্ছে বসাবো, আচ্ছা এটা মেবি আমরা এখনো করিনি ট্রেস, ট্রেস এটা এক কালার সো এটাতে কোনো সমস্যা নেই। আনগ্রুপ দেন ডিলেট, এটা সাদা কালার থাকতে পারে কোনো সমস্যা নেই। এখন আসি এই জায়গাতে, এই জায়গাতে কি আছে
এই যে একটা চামচ যেটা এখানে আছে এবং নিচে একটা চামচ আছে, তাই না? তা আমরা যদি এই দুইটা জায়গাতেই এই জায়গাটাতেই শুধুমাত্র একটা কাজ করব, যে আমরা রেস্টুরেন্ট কথাটা এটা নিচে নিয়ে আসলাম, এই লেখাটাকেই নিচে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন যে সাদা অংশগুলো আছে সেগুলোকে আগে রিমুভ করি, সো দ্যাট আমার এটা ট্রান্সপারেন্ট হয়। আচ্ছা, আমার এটা ট্রান্সপারেন্ট হলো, এখন আমি মাঝে কিছু একটা বসাবো। মাঝে কোথা থেকে নিয়ে আসবো? এখান থেকে। এখানে কি আছে? এই যে শেপ চিহ্নটা আছে। আচ্ছা, তাহলে আমি এখন তাহলে শেপ চিহ্নটা বাদ দিই, বাদ দিয়ে আমি তাহলে যেটা করি এই লোগোটাকেই এখন হচ্ছে আমি একটা সার্কেলের মধ্যে রেখে দিই। তো আমি এখন এই যে এখানে তীর চিহ্নতে চেপে, তীর চিহ্নতে মাউস পয়েন্টার রেখে জাস্ট লেফট বাটনে একটু ক্লিক করে কিছুক্ষণ চেপে ধরলে এই অপশনটা আসবে। চেপে ধরে আমি ইলিপস টুলে গিয়ে ছেড়ে দেবো, তাহলে ইলিপস টুল ধরবে। আমি এটার মনে করতেছি যে একটা জায়গা মিডিল, সেই মিডিল জায়গাটা ধরে শিফট এবং অল্টার বাটন একসঙ্গে চেপে ধরবো, তাহলে দেখেন গোল গোলাকার চিহ্ন ধারণ করবে। অল্টার বাটন চাললে চাপলেই এটা হয়, কিন্তু এটা মাঝে মধ্যে গণ্ডগোল করে, এই জন্য শিফট বাটন চাপতে হবে, তাহলে চতুর্দিকে গোলাকার হয়ে যাবে। এরপর আপনি একটা সিলেকশন টুল ধরে এই আপনার ফিল কালারটাকে নান করে দেন, এবং চতুর্দিকের বর্ডারটা যাতে যেন আরও সুন্দর দেখা যায় এই জন্য আপনার এটার স্ট্রোক কালারটাকে বাড়ায় দেন। স্ট্রোক মানে এটা মোটা করে নেব। হয়ে গেল, দেন আপনারা এই তিনটে জিনিসকে এবার সিলেক্ট ধরেন যে আমি এখানে সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর শিফট বাটন চেপে শুধুমাত্র বাইরের বর্ডারটাকে আমি আনসিলেক্ট করলাম। করার পর এখন যে অংশটা আছে সেই অংশটাকে আমি গ্রুপ করলাম কন্ট্রোল জি চেপে, আবার এই সবগুলোকে সিলেক্ট করলাম, করে আমি এইখান থেকে সিলেকশন করে দিলাম অ্যালাইন টু সিলেকশন, মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট, এখন এটা মিডিল পয়েন্টে অবস্থান করতেছে। আচ্ছা, আমার এটার একটা নতুন শেপ চলে আসলো। এখন আসবো আমি এই জায়গাটাতে, এসে এইখান থেকে আবার এই যে একটা জিনিস খেয়াল করবেন, আমার যে এই লোগোটা যেটা আছে এই লোগোটাকে এখন নিয়ে যাব, মানে এই যে ক্লিভারটাকে আমি এখন নিয়ে যাব। ওকে, এই ক্লিভারটাকে কপি করেন, কপি করার পরে মাইক্রোফোনটা মিউট করবেন আপনারা, এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, আবার মাইক্রোফোনটা একটু মিউট রাখবেন। আচ্ছা, এটাকে নিয়ে আসলাম, এখন দেখেন এই যে মাঝে একটা অংশ কিন্তু আমরা আদার্স কালার দেখতে পাচ্ছি, মানে ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি, এটার জন্য এই পুরো শেপটা গণ্ডগোল হইতে পারে, এই জন্য আমরা যেটা করতে পারি এটাকে আমরা ফিল কালার থেকে স্ট্রোক কালারে পরিণত করতে পারি। আচ্ছা, ফিল কালার থেকে স্ট্রোক করলে এটা আবার খারাপ দেখাবে, তো আপনি এখানে এটাকে সর্বপ্রথম আনগ্রুপ করেন। আচ্ছা, এটা আনগ্রুপ হবে না, আছে। আচ্ছা, যাই হোক, এটা বর্তমানে এই অবস্থায় আপনারা রাখেন, কারণ এটাতে যে ঝামেলাটা আছে এই ঝামেলাটা এখনও আপনাদের অতটা ভালো আর কি বুঝতে পারার কথা নয়। গ্রুপ করলাম, করার পর আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে এখানে আমার যেভাবে ছাড়তেছি তাতে আমার 100% কাজ হওয়ার কথা নয়, তো আমি এটাকে ভিতরে দিলে এটা কেমন হয়ে যায়? আচ্ছা, তাহলে আমি এখন এটাকে একটু সরাই, এটা ভিতরে যে প্লেটটা আছে এই জায়গায় যদি আমি একটা বার্গারের ছবি যদি নিয়ে এসে দিই তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি আবার গুগলে চলে যাই, গুগলে দেওয়ার জন্য বার্গার জাতীয় কিছু পাওয়া যাবে অবশ্যই, তাহলে বার্গার লিখে সার্চ করতে হবে, বার্গার বা কেক। যেমন এখানে একটা বার্গার আছে, আচ্ছা আমরা ওইটা নেব না, আমরা এট এ টাইম দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে আমরা আইডিয়া খুঁজবো আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমরা এরকম কোনো স্যাম্পল পাবো কিনা যেটা দিয়ে আমরা ওটা ফিল আপ করতে পারি।
বার্গার লিখে সার্চ করলে তো হয় তো খোঁজা না বার্গার লিখে তো সার্চ করলে হয় আমি তো আপনাদেরকে বলতেছি না যে বার্গার লিখে সার্চ করলে হবে না আমরা তো পাশাপাশি আইডিয়াও নিতে হবে আমাদেরকে কথা বুঝছেন স্যার আপনাকে পাশাপাশি আইডিয়াও নিতে হবে যে আইডিয়া আপনার আরো কি ধরনের হইতে পারে বার্গার নিয়ে আসলেও হবে কিন্তু আমরা দেখি না আরো কি ধরনের আইডিয়া হইতে পারে চতুর্দিকের যে অংশটা আছে এটা দিয়ে আপনার ফিল আপ হয়ে যাবে আপনি এটাকে সরাইতে পারবেন না আসলে আচ্ছা তথাপি না হয় নিলাম দেখি সরানো যায় কিনা পিএনজি ফরম্যাটে আছে তো দেখা যাক সিলেক্ট ইমেজ ট্রেস আচ্ছা নিয়ে আসলাম এখন এটাকে এক্সপ্যান্ড করলাম দেখেন এখানে কতগুলা জিনিস বেরিয়েছে এখন আমি এটাকে আনগ্রুপ করি আনগ্রুপ করে চতুর্দিকের অংশগুলো এখন আমরা কেটে দিতে শুরু করি চুরি বুদ্ধি বুঝছেন আচ্ছা এখন দেখেন আমাদের কিছু অংশ বাইরে চলে যাচ্ছে তাই না আমরা এখন এখানে আর একটা ইরেজ টুল নেই এটাকে আমাদের মতো করে আমরা এখানে সাজাইলাম সাজানোর পরে এটাকে আমরা নীল কালার থেকে স্টক কালার করে দেবো স্টক কালারটা এখন আমরা এই কালারটা দিচ্ছি আচ্ছা এটা ফিল কালারে চলে গেছে আবার স্টকে দিলাম দিয়ে হচ্ছে স্টকটাকে একটু বাড়াই দিলাম হ্যাঁ বুঝতে পারিনি আপু আপনার কথাটা একটু আগে এটা কিভাবে বললেন কোনটা 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 আচ্ছা অন্য কেউ কি আপনাদের মাইক্রোফোন কি আনমিউট করা আছে একটু কাইন্ডলি মিউট করে রাখবেন কারণ আপনারা কথা যদি বুঝতে না পারেন তাহলে কিভাবে কথাগুলো বলবেন বা আমি যদি বুঝতে না পারি তাহলে কিভাবে অ্যানসার করবো বলেন জি বলেন এখন আপনি আপনি হচ্ছে স্টক কালারটাকে বাড়াই দেন স্টক কালারটাকে আপনি যদি বাড়ান তাহলে এখন এটা চতুর্দিকে সরাই যাবে হ্যাঁ এই বর্ডারটা হচ্ছে স্টক কালার আর এটা হচ্ছে ফিল কালার যেটা ফুল কালারটা ওটা হচ্ছে ফিল কালার তো আমি যেভাবে কি নিয়েছিলাম সেটা হচ্ছে এই যে প্রথমে আপনি এখানে ডাবল ক্লিক করেন করার পর এই যে কালার পিকার আপনার এখানে একটা ডায়লগ বক্স আসবে দেন আপনি এখন আবার কাজ করতেছে না এটা হয় সাধারণত দেখেন এই যে আপনি এই জায়গাটাতে ক্লিক করলেন না এই জায়গাটাতে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে ফিল কালার ধরে গেছে
এখন আপনি আইড্রপার টুল সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে যার উপরেই এই কালারটা রাখবেন সেই ওই কালার ধারণ করবে। আমি এটা আপনাদেরকে গতদিনে দেখিয়েছিলাম। আচ্ছা, এখন হচ্ছে এই যে চতুর্দিকে কিছু অংশ এক্সট্রা আছে না, এই অংশগুলোকে তো আপনাকে এখন আবার ইয়া করতে হবে, রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এটাকে একটু বাড়াবাড়ি করে দেন, দেখবেন যে আশা করি যে এটা সলভ হয়ে যাবে, যে আপনার এটার বাইরে আর কোনো প্রকার অংশ থাকবে না। ব্যাস হয়ে গেল। এখন আপনি এই দেখেন এই এই দিকখানে কিন্তু কিছু অংশ, এই জায়গায় অংশগুলো আলাদাভাবে কোনো না কোনো কালার দেওয়া আছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে অন্য কোনো কালার দিয়ে আপনি ফিল আপ করতে পারেন। দেখেন আমি এটাকে নিলাম, নিয়ে এটাকে আমি সবার শেষে দিয়ে দিলাম, সেন্ড টু ব্যাক করে দিলাম, দিয়ে দেখেন আমি এখানে দিলাম। যদি কোনো জায়গার কালার যদি এরকম থাকে তাহলে সেই জায়গাটাতে অটোমেটিক্যালি এই কালার ধরবে, তার মানে কি এখানে আমাদের কালারটা রিমুভ করতে হবে। এই কালারটা রিমুভ মানে ট্রান্সপারেন্ট আছে, এই ট্রান্সপারেন্টটা রিমুভ করবো কীভাবে? এখন আপনি ট্রান্সপারেন্ট রিমুভ করার জন্য সর্বপ্রথম এই যে আমরা যে সার্কেলটা তৈরি করলাম এই সার্কেলটাকে আরও একটা কপি এবং পেস্ট ইন ফন্ট করেন। করার পর আপনার চতুর্দিকে এরকম একটা কালার আছে, এই যে যে কালারটা আছে। এবার আপনি আইড্রোপার টুল দিয়ে এই কালারটাকে নিয়ে আসেন, ওইটা সিলেক্ট থাকা অবস্থায় এই কালারটাকে নিয়ে আসলে আপনার ওই কালারটাই এটার উপর ধারণ করলো। এখন আপনি এটাকে পেস্ট ইন ব্যাক করে দেন, তাহলে কি হয়ে গেল, আপনার এই সার্কেলের ভিতর কোনো জায়গায় যদি এরকম ট্রান্সপারেন্ট অংশ যদি থেকেও যায় তাহলে সেটা এখন কালার হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের পিজ্জা রেডি, এখন শুধুমাত্র খাওয়ার অপেক্ষা। স্যার লাস্টের কাজটা কি করছেন একবার বলেন, বুঝতে পারি নাই। আমি তাহলে একটু ব্যাগে চলে গেলাম। এখানে কয়টা শেপ আছে আমার, একই রকম শেপ কয়টা হচ্ছে এখন, এখানে একটা তাই না? নিসান দুইটা, তার মানে পেস্টিন ফন্ট যেটা আমি করছিলাম সেটা তো আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? নিসান, আচ্ছা এরপর আপনি যে কোনোখানে মাউস পয়েন্টার রাখেন, এই যে চতুর্দিকে এই কালারের একটা কালার আছে, আপনি প্রয়োজন এই কালারটাকে একবার সিলেক্ট করেন, করে আপনি যদি ছেড়ে দেন তাহলে এই কালারটা কিন্তু আমার এখানে ধরে থাকলো, আসে না ফিল কালারে ধরে আসে না? এরপর আপনি আইড্রোপার টুল সিলেক্ট করেন, অল্টার বাটন প্রেস করেন, করার পর আপনি এই যে চতুর্দিকের যে আপনার উপরের যে শেপটা সেই শেপটাতে ক্লিক করেন, তাহলে দেখেন উপরের শেপটা কিন্তু হয়ে গেছে আপনার এখন ফিল কালার। আপনি এখন এটা যদি সিলেক্ট করেন দেখেন স্টক কালারে কিচ্ছু নেই, শুধুমাত্র ফিল কালার আছে, আর ভিতরের আরও একটা যে শেপ ছিল আপনার সেই শেপটা কিন্তু পিছনে পড়ে গেছে বলে ওই শেপটা আমরা এখন ধরতে পারতেছি না। তো আমরা এই যে এই জায়গাটাতে কোনো শেপ নেই আমাদের, এই জায়গাটা আমি ধরলাম, ধরে আমি এখন যদি উপরের শিফট শেপে যদি উপরের ফিল কালারটাতে যদি একবার ক্লিক করি তাহলে দেখুন পিছনের শেপটা এবার ধরছে, এটাতে আবার স্টক কালার আছে ফিল কালার নেই। তো আমি যেটা করব, আমার এই উপরের যে ফিল কালারটা যেটা আমি নিলাম এটাকে এবার পেস্ট ইন বা সেন্ড টু ব্যাক করে দেবো, একবারে সেন্ড টু ব্যাকওয়ার্ড সবার শেষে দিয়ে দিলাম। সবার শেষে দিলে কি হলো, এই জায়গায় যে অংশটা আমার বাকি ছিল বা এই জায়গায় যে ট্রান্সপারেন্ট অংশটা ছিল সেটা আর থাকলো না, এবং আমার এখানে কালার ম্যাচিংয়ের জন্য এই কালারের সঙ্গে এই কালারটা ম্যাচ করে গেল। কথাটা কি ক্লিয়ার? এখন আপনি এটা পুরোটাকে একটা গ্রুপ করে দেন, আপনার চতুর্দিকের যে বাউন্ডারি সেটা ঠিক থাকলো, আপনার কালারও ঠিক থাকলো, এখন আপনি এটাকে নিয়ে যান। আচ্ছা এটা তাই না, এটাকে এখন আপনি পেস্ট ইন ব্যাক করেন। আচ্ছা পেস্ট ইন ব্যাক করলে একটু খারাপই দেখাবে, তো আপনি এখন এটাকে পেস্ট ইন ফন্টও রাখতে পারেন, পেস্ট ইন ফন্ট রাখতে পারেন।
পেস্টিং ফন্ড রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু কিছুটা অংশ আবার কেটে দিতে হবে, এই অংশটা। এটা আবার কাটবেন কিভাবে, সর্বপ্রথম এটাকে সিলেক্ট করেন, এটাতে ডাবল ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার এটা উপরে উঠে আসছে। এরপর আপনি যেটা করেন, এটাকে সিলেক্ট রাখা অবস্থায়, আমি সর্বপ্রথম আগে এটাকে ডিলেট করলাম, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এখানে একটা টুল আছে, ইরেজার টুল, প্রত্যেকটা ফটোশপে ইলাস্ট্রেটরেই আছে এটা। এরপর আপনি এটাকে রাইট বাটনে, আচ্ছা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে বাড়ানোর কোনো পসিবিলিটি নাই, আপনারা যেটা করবেন ওই থার্ড ব্র্যাকেট যেটা ক্লোজ সেটা দিয়ে এটাকে বড় করে নেবেন। নেওয়ার পর এখন আপনি এখানে ক্লিক করেন, দেখেন যে এই অংশটা কেটে যাচ্ছে, ব্যাস আপনার কাজ হয়ে গেল। এখন আপনি আবার সিলেকশন টুল সিলেক্ট করেন, করার পর রাইট বাটনে ক্লিক করে ছেড়ে দেন। শুধুমাত্র এখানে একটুখানি সমস্যা হয়ে গেছে, এটা আপনার চতুষ্কোণাকার হয়েছে। তো এটাতে আপনি এখন যেটা করেন, এখানে আপনি প্রয়োজন একটা ইলিপ্স টুল বসাই দিতে পারেন। আপনি শিফট বা অল্টার, শিফট চেপে ধরে এটাকে আপনি এখন আপনার মতো করে, আর একটু বড় লাগবে, ব্যাস এই দুটাকে এখন আবার গ্রুপ করে দেন, অথবা এই দুটাকে আপনি সিলেক্ট করে কিবোর্ডে অ্যালাইন প্যালেট থেকে এটাকে অ্যাড করে দিতে পারেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে, ঝামেলা শেষ। আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু এই দুটো জিনিস কিন্তু অ্যাড করি নাই, তাই না? আমরা এটাকে ভিতরে নিয়ে আসলাম, এখন আমরা যেটা করবো, এখন আমরা একটু কালার চেঞ্জ করব। এখন কালার চেঞ্জের জন্য আমরা আবার একটু গুগলে যাব, আমরা একটু দেখবো যে এখানে কোন কোন ধরনের কালারগুলো চলতেছে। আচ্ছা আমরা সর্বপ্রথম এই কালারটাতেই যদি আসি, তাহলে এখানে দেওয়া আছে হালকা ইয়েলো, ইয়েলো অ্যান্ড কফি কালার। আচ্ছা এরপর এখানে হচ্ছে গাঢ় ইয়েলো কফি কালার, এখানে ইয়েলোর সঙ্গে কফি কালার। তার মানে আমরা একটা জিনিস বুঝতেছি যে রেস্টুরেন্টের যতগুলা কাজ চলে সবগুলোতে ইয়েলো এবং কফি কালারটা সব থেকে বেশি চলে, তার সঙ্গে রেডটাও আছে। এটা বুঝতে তো আমাদের বাকি রইল না, তাই না? আমরা এখন এখানে আসি, আসার পর আমরা এখন কালার নেব। কালার নেব কিভাবে, আমাদের এখানে আমরা দেখবো যে আমাদের এখানে কয়টা কালার আছে। আমাদের এখানে কালার আছে একটা, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা কালার আছে। আমরা এখানে শেপ আছে, শেপ আছে আমাদের তিনটা, তাই না? তো আমাদের যে কফি কালারটা, সেই কফি কালারটা আমরা বাইরের যে শেপটা সেটাতে দিয়ে দিলাম। এরপর আমাদের যে একবারে এই যে মোটামুটি ভালো ইয়েলো যেটা, এই ইয়েলোটা, এই ইয়েলোটাকে আমরা দিলাম এটাকে। এরপর থাকলো আমাদের হালকা ইয়েলো, হালকা ইয়েলোর থেকে মেবি রেডটা একটু বেশি প্রিফার করতেছে, এই রেডটাকে দিলাম এটার মধ্যে। আর রেস্টুরেন্ট লেখাটাকে আমরা ব্ল্যাকে রাখলাম। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল, আপনি সবটাকে একবারে সিলেক্ট করে এই যে হোয়াইট বর্ডারের উপরে কি চেপে নিয়ে আসলেন? কোনটা, পুরোটাকে? হ্যাঁ এটাকে, এটাকে একবারে কি কোনটা কোন মানে কি আপনাকে আপনাকে কোনো কি এ প্রেস করতে হবে না, আপনি জাস্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, এরপর হচ্ছে পুরো অংশটাকে এইভাবে সিলেক্ট করবেন, করার পর আপনি এটাকে সরাইতে পারবেন, যে কোনোখানে নিয়ে গিয়ে সেট করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা লোগো হলো, তাই না? জি। আচ্ছা এই একটা লোগো আমরা রাখলাম, এবার আমরা এই পুরোটাকে আবার সিলেক্ট করলাম, করে কন্ট্রোল অল্টা চাপলাম, চেপে আমি এটাকে কপি করলাম, করে অপর পাশে নিয়ে যাওয়ার সময় যাতে যেন সোজা হয় এই জন্য আমি শিফট চেপে ধরলাম। যাওয়ার পর আমি এবার এটার বাইরের যে বর্ডারটা আছে সেটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর আবার এটাকে সিলেক্ট করলাম, করে আমি অল্টার কি চেপে ধরলাম, ধরে আমি এটাকে আবার বাইরে নিয়ে যাওয়ার সময় শেপ চাপেলাম সবার শেষের দিকে যাতে যেন সোজা হয়। এবার আমি এটাকে ডিলিট করে দিলাম এবং পিৎজাটাকে ডিলিট করলাম।
দুইটাকে ডিলিট করে এখন আমি কি করব, দুইটাকে ডিলিট করার পর আমি এখন নিয়ে আসব হচ্ছে কি আপনার, ওটা কই গেল, এই যে এটাকে একটু ছোট করে আমার সুবিধা মতো বা আমার মন মতো একটা সাইজ নেব। ওকে হয়ে গেল তাই না। এবার আমি এই যে ক্লিভারটা আছে এটাকে এবার আগে একটু সরায় রাখি, দুই দিকে দুইটা চামচ আছে, আমি চামচ দুটোকে ঠিক রাখলাম, এবার এটাকে নিলাম, নিয়ে এটাকে আমি এবার কপি করে এই দুটোর মাঝখানে বসালাম। আচ্ছা এটা শিফট চাপবো না, আমরা নিয়ে গেলাম, যাওয়ার পরে এখান থেকে পিজ্জাটাকে সিলেক্ট করলাম, পিজ্জাটাকে এবার কপি করে নিচে নিয়ে আসলাম, এটাকে এবার একটু ছোট করে দিই, এই দুটোকে আমি একটু গ্রুপ করে দিচ্ছি যাতে যেন সহজেই আমি নড়াচড়া করতে পারি এই জন্য। আচ্ছা দিয়ে এটাকেও আমি একটু সরাই নিয়ে আসলাম, এই ক্লিভারটাকেও একটু সরাই নিয়ে আসলাম, হয়ে গেল আমার তৃতীয় লোগো, মানে চতুর্থ লোগো তাই না। এখন এই যে রেস্টুরেন্ট কথাটা যে আছে সেই রেস্টুরেন্ট কথাটাকে আমি মাঝখানে বসাইতে পারি, আচ্ছা রেস্টুরেন্ট কথাটাকে আমরা সর্বপ্রথম এটাকে আনগ্রুপ করলাম, এরপর এটাকে আবার আনগ্রুপ করি, করার পরে রেস্টুরেন্ট যেটা আছে রেস্টুরেন্টটাকে এবার আগে কপি করলাম, করে আমি এটা পুরাটাকে গ্রুপ করে দিলাম, রেস্টুরেন্টটাকে এখন নিয়ে গিয়ে আমি মাঝে বসাই দিলাম। আমার হয়ে গেল একটা ডিজাইন, দুইটা ডিজাইন, তিনটা ডিজাইন, চারটা ডিজাইন তাই না। আচ্ছা এরপর আমরা আবার কি করতে পারি, এরপর এই যে ক্যাপটা আছে এবার আমরা এই যে এই লোগোটা আছে এই লোগোটাকে জাস্ট কপি করব, কপি করে নিয়ে আসলাম, আনগ্রুপ করলাম, করে আমি উপরের ক্যাপটাকে ডিলিট করলাম, আমরা এখানে যে শেপের ক্যাপটা রাখছিলাম এবার এটাকে আমরা এবার এখানে বসাবো, এটাকে গ্রুপ করলাম, করে শিফট এবং অল্টার চেপে ধরে সমানভাবে ছোট করে এটাকে এবার বসাই দিলাম। আচ্ছা এই গেল আমাদের তিনটা ডিজাইন তাই না। আচ্ছা আবারও আমরা কিন্তু এই ডিজাইনটাকে আবারও কপি করতে পারি, চারটা হয়েছে, কপি করলাম, এই ক্যাপটাকে এবার নিয়ে যাব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমরা ডিজাইন কপি করছি কয়টা, গ্রুপ 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 গ্রুপ, আমার ডিজাইন হলো কয়টা, ছয়টা তাই না। বাট আমরা নিয়েছি কয়টা, খুবই সিম্পলি কিন্তু নিয়েছি তিনটা তাই কিনা, তিনটা লোগো থেকে আমরা ছয়টা লোগো তৈরি করলাম বিভিন্ন শেপকে এক্সচেঞ্জ করে। আপনি যেটা বললেন যে কপিরাইট ধরবে কিনা তাই না। জি স্যার, টেক্সটের ব্যাপারে বললাম আমি। ভাই কপিরাইট ধরার কোনো সুযোগ নাই, কারণ টেক্সট যেটা সেটা হচ্ছে আপনার এটা তো ইয়া জিনিস, ইউনিক জিনিস, কারণটা কি টেক্সট হচ্ছে আপনার জাস্ট ফন্টটা আপনি রেডি করবেন। এখন কথা হচ্ছে যে আপনি এই রেস্টুরেন্ট কথাটাকে যে কপি করলেন, এই রেস্টুরেন্টটাকেই যে আপনি কপি করলেন এটার জন্য কিন্তু একটা ঝামেলা হইতে পারে, সেটাও বলে নেই যে কি ঝামেলা হইতে পারে। আচ্ছা আমি এটাকে আগে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দিলাম, এবার এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এগুলোকে ডিলিট করে দিয়ে শুধুমাত্র এই লেখাটাকে আমি এবার আপনাদেরকে আগে সেভ করি, সেভ, আচ্ছা এক্সপোর্টে করে দিই, এক্সপোর্ট অ্যাজ জেপিজি, আচ্ছা এটা আর্টবোর্ড লাগবে না, আচ্ছা
টেক্সট কালার মোড এখানে 300 দেব। যে সমস্যাটার কথা আমি বলতেছিলাম সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের মতোই ফন্ট হবে বায়ার আপনার কাছ থেকে, তাহলে এই ফন্টটা আপনি কোথায় পাবেন? সর্বপ্রথম এই ফন্টটা আমি সেভ করলাম, তাই না? এবার আমি গুগলে যাব, এখানে লিখব ফন্ট ফাইন্ড মাই ফন্ট, সার্চ দিলাম ফাইন্ড মাই ফন্ট, প্রথমে চলে আসছে, এখানে ক্লিক করলাম। করার পরে এই যে এখানে আপলোড আছে এখানে ক্লিক করব, করে জাস্ট ওটা কোথায় গেল, মেবি ডেস্কটপে সেভ, আসার পরে এই যে টেক্সটটুকু কিন্তু অটোমেটিক্যালি সে ক্রপ করছে, দেখছেন পুরো শেপ থেকে সে কিন্তু টেক্সটটা ক্রপ করছে। এখন নেক্সটে ক্লিক করেন, একটু ওয়েট করলে দেখতে পারবেন যে আপনার সবার উপরে এটা চলে আসছে। আপনি কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করেন, আপনাকে ওই ফন্ট পেজে নিয়ে যাবে। দেখেন এটা কিন্তু পেড ফন্ট, নাম কি? সাইফা স্ক্রিপ্ট। সাইফা স্ক্রিপ্ট আপনি কপি করেন, পেস্ট করেন, ফন্ট ফ্রি ডাউনলোড। টেক্সট ফন্ট আমার মনে হচ্ছে না যে এখান থেকে আমরা ফ্রিতে পাবো, ডা ফন্ট থেকে পাবো না, হোয়াট ইজ মাই ফন্ট, হোয়াট ইজ ফন্ট থেকে পাওয়া যেতে পারে। অনেক এরকম আপনারা ফন্ট পাবেন যেগুলোতে আপনি ডাউনলোড করবেন আপনাকে নিয়ে যাবে অন্য জায়গায়। দেখেন আমাকে কিন্তু একই জায়গায় নিয়ে আসছে, এখানে ডাউনলোড বাটন দিছে ঠিকই বাট আমাকে তো নিয়ে গেছে যেখান থেকে আমি পাবো না বা যেখানে আমাকে কিনতে হবে ফন্টটা। এরপর আমি আবার এখানে ক্লিক করি, দেখি এই ধরনের ফন্ট আর কী কী আছে। আচ্ছা বেশ কয়েকটা ফন্ট আমাকে ফ্রিতে দিচ্ছে, আপনারা চাইলে এরকম করে যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে নিয়ে সেই ফন্টটাকে পরবর্তীতে আবার আপনার মতো করে আপনি ইয়া করতে পারেন, এগুলো কিন্তু আপনার ফ্রি। স্যার আমার একটা উপায় জানা আছে। কি উপায় বলেন তো? আমার তো ফন্ট কিনা লাগতেছে না, আমাকে একটা আমি ওখানে টেক্সট লিখবো, আমি সেই ফন্টে সেই টেক্সট আমাকে দেখাবে, ওই টেক্সট আমি কপি করে পেস্ট করে দিব। আচ্ছা মানে আপনি হচ্ছে এই যে এখানকার ফন্টের এপিজে একটা স্যাম্পল আমি তো দেখাবে, আমি যে একটা টেক্সট লেখা যায় ওই টেক্সট আমি লিখবো, আমার যদি দরকার সেই টেক্সট লিখে না, যদি আপনি ফন্ট ওই টেক্সটটা লিখলে তো হবে না, কারণ টেক্সটটা তো আপনার ফন্টে থাকতে হবে। আমার কথাটা বুঝেন নাই? এটা বুঝতে পারছি। আপনি আপনি যেটা বলতে যাচ্ছেন যেমন এটা হচ্ছে ফন্ট, তাই না? এই ফন্টটা আপনি বা এই ফন্টটাই আপনি গেছেন, এখন এই যে এখানে ওন টেক্সট আছে, তো ধরেন যে আপনার এখানে নাম লিখলেন যে গ্রাফিক্স, আপনি যেটা বলতে যাচ্ছেন যে গ্রাফিক্স, ধরুন যে গ্রাফিক্স রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট গ্রাফিক্স রেস্টুরেন্ট, তাই না? আপনি বলতে চাচ্ছেন যে এটাকে আপনি কপি করে নিয়ে যাবেন, তাই তো? এটাকে তো কপি করলে তো হবে না, তবে হ্যাঁ এটা মানে ইমেজ আকারে ধরতেছে। আচ্ছা এই যে এটা আর কি করতে পারেন আপনারা, কারণ এটাকে ইমেজ আকারে ধরছে, এরপর এটাকে আপনাদের ট্রেস করতে হবে, ট্রেস করে যাস্ট ভেক্টর করার পর তো হচ্ছে আপনার ভাঙা ভাঙা হয়ে যায় পিক্সেলগুলো। হ্যাঁ ভেক্টর করার পরে পিক্সেলগুলো তো ভাঙা ভাঙা হয়ে যায়। না না এখানে তো আপনার পরবর্তীতে আপনি গ্রুপ করে দিবেন, শেপগুলো দেখেন ঠিক নাই, শেপগুলো কোনটা শেপ ঠিক নাই এখানকার শেপগুলো, এখানকার তাই মনে হচ্ছে কি?
দেখি তাহলে আমি তাহলে আবার এটা ফ্রিতে ভালো একটা স্যার আমার মতে হ্যাঁ আমার মতে ফ্রিতে ভালো একটা সাজেশন এটা না না ঠিক আছে না উনি যেটা বললেন যে কোথায় টেক্সট গুলো ভাঙা ভাঙা হচ্ছে বলেন তো স্যার জিটা দেখেন শেপটা ঠিক নাই দেখেন জি এই যে এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে তাই তো হ্যাঁ সেই ক্ষেত্রে না এর মাঝখানে সার্কেলটা দেখেন শুনেন আপনাদের এই যে অপশন তো আছেই এখানে তাই না আপনি এটা করার পর এই যে শেপটা যাতে যেন আপনি ঠিক রাখতে পারেন এই জন্য আপনি ট্রাসলটাকে কমাই দেন তাহলে তো আপনি ভালো মার্কস ভালো জিনিসটা পাবেন তারপর এখানে আপনার কাস্টম কালার করা আছে এটাকে আপনি হাই ফটো করে দেন কারণ এটা তো এক কালার নিয়ে আসছেন আপনি হাই ফটো করে দিলে তো আপনি একবারে অরিজিনাল জিনিসটা পাবেন কোনো জায়গাতেই কোনো ঝামেলা পাওয়ার কথা নয় আমার কথা কি বোঝা গেছে এটা তো আপনার এক কালারে ভাই যেহেতু এক কালার আপনি এটা জাস্ট আনগ্রুপ করে শুধুমাত্র উপরের আপনি শেপটাকে ডিলিট করে দিলেন এরপর আপনার সাদা অংশগুলোকে আপনি ডিলিট করলেই হয়ে গেল আচ্ছা যেমন দেখেন হাই ফটোতে কিন্তু এই যে একটা ঝামেলা কিন্তু আছে এটা কি দেখাই আপনাদেরকে হ্যাঁ হাই ফটোতে এই যে একটা ঝামেলা আছে যে আপনি যখন এই বাইরের শেপ এটাকে যখন সরাই দিবেন তখন দেখবেন যে এটা ভিতরে আবার আর একটা শেপ আছে সেটার ক্ষেত্রে কি করবেন সেটার ক্ষেত্রে উপায় হচ্ছে আপনি সবগুলোকে সিলেক্ট করেন করার পর এখানে ডিভাইডেড করে নিলেন ডিভাইডেড করে নিলে এরপর আপনার এটাকে আবার আনগ্রুপ করে দেন দেওয়ার পর এই যে মাঝের অংশটাকে এবার সরান এবার দেখেন যে ওটা সরে যাবে এখন দেখেন আপনার অরিজিনাল ইয়াটাই কিন্তু পাইছেন শেপটাই কিন্তু পাইছেন ঠিক আছে তাহলে আপনারা এইভাবে লোগোগুলো ক্রিয়েট করবেন আচ্ছা আজকে আপনারা কম্পিউটার দিয়ে যুক্ত হন নাই এরকম কেউ আছে